আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের কন্টেইনার, গ্রিড এগুলো নিয়ে দেখেছিলাম। আজকে আমাদের আছে, গত ক্লাসে আমরা এই সাস, ব্রেক পয়েন্ট, গ্রিড, জেন ইন্ডেক্স এই পর্যন্ত দেখেছিলাম। এবার হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে দেখেন এখানে রোবট, রিবট আছে। এগুলো অ্যাকচুয়ালি কোনো কিছু এরকম না যেগুলো আপনি দেখতে হবে। দেখেন এখানে বলছে যে আপনি এইচ ওয়ান দিলে এরকম দেখা যাবে, এইচ টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এখানে বর্ডার, হরিজন্টাল, রোস নিয়ে বলছে, এই যে এইচ আর ট্যাগ নিয়ে বলছে। এইচ আর ট্যাগকে আপনি এভাবে বড়ো ছোটো করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু সিএসএস দিয়েও করতে পারতাম এটা, কিন্তু এখানে আমরা জাস্ট এই ক্লাসটা ইউজ করলে যে এখানে দেন বর্ডার দিছে, বর্ডারের মধ্যে কী করছে, বর্ডার ডেঞ্জার মানে বর্ডার কালার চেঞ্জ করছে, লাল কালারের করছে, দেন হচ্ছে বর্ডার টু অপাসিটি ফিফটি। এইভাবে দিয়ে এখানে তারা এই হরিজন্টাল মানে এইচ আর ট্যাগটাকে তার কালার এগুলো চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, তো এটাই দেখাইছে এখানে। আচ্ছা, এটা তেমন কিছু নয়। এখানে আছে টেবিল, দেখেন এখানে এর মধ্যে কিন্তু আমরা ইমেজ, ইমেজে পার হয়ে গেছে নাকি না, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, এটা হচ্ছে টাইপোগ্রাফি, এটা ইমেজ। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমাদের যে আমাদের ইমেজটা কেমনভাবে কাজ করবে এটার মধ্যে। দেখেন এখানে বলছে কি ইমেজ ফ্লুইড, মানে আপনার যে ভিউটার মধ্যে দিছেন সেটার মধ্যে ইমেজ ফ্লুইড লিখলে পরে ইমেজটা কী হবে, ফ্লুইড হবে। আচ্ছা, এবং এটা স্ক্রিন সাইজের সাথে কমে যাবে, আপনার স্ক্রিন সাইজ যতই করে যে যেমনই করেন আপনার ইমেজটা তেমনই ছোট হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি ইমেজ ফ্লুইড বলতে এটাই বোঝাইছে। দেখেন আমাদের ইমেজ থাম্বনেল, ইমেজ থাম্বনেল মানে কি আপনি যে ইমেজটা দিবেন ইমেজ থাম্বনেল করে সেটা স্কোয়ার হয়ে যাবে, 200x200 পিক্সেল হয়ে যাবে। কিন্তু আমাদের সিএসএস দিয়ে হলে কী করতে হতো, সিএসএস দিয়ে হলে অনেক সিএসএস কোড লিখে এটাকে, সরি, এটাকে 200x200 সিএসএস দিয়ে করা লাগতো। তো এইখানে জাস্ট কী করতে হবে, ইমেজ থাম্বনেল লিখতে পারে আমাদের ইমেজটা থাম্বনেল সাইজ হয়ে যাবে 200x200 হয়ে যাবে। এখানে দেখেন তাই, এখানে বলছে কি রাউন্ডেড মানে এই যে দেখেন কর্নারে একটু রাউন্ড করে দেওয়া আছে, এখানেও রাউন্ড করা আছে, চার কর্নারে রাউন্ড করে দেওয়া আছে। এই রাউন্ডটাকে শুধু আপনি এক সাইডেও করতে পারবেন। দেখেন বলছে এখানে নিচে হয়তো কোথাও দেখানো আছে যে আপনার রাউন্ড কোন কোন সাইডে রাউন্ড করবে, কোন কোন সাইড করবে না, এরকমভাবে আপনি দিতে পারবেন যে লেফট বা টপ বটম বা লেফট কর্নার রাইট কর্নার, এরকমভাবে আপনি বলে দিতে পারবেন যে কোন সাইডটা রাউন্ড করবে। তো এখানেও ওই ইমেজ নিয়েই বলছে, এত দূর আসলে ইমেজের কিছু দেখার নাই। আচ্ছা, এবার হচ্ছে টেবিল। আমরা সিএসএস দিয়ে টেবিল ডিজাইন করেছি, তারপরে আমরা এইচটিএমএল টেবিল দেখেছিলাম। এইচটিএমএল টেবিলটা কেমন ছিল, শুধু টেবিল ট্যাগ ছিল। তারপরে সিএসএস দিয়ে আমরা কি করতে পারতাম, সিএসএস দিয়ে টেবিলটাকে আমরা অনেক রকম ডিজাইন করতে পারতাম। কিন্তু এখন দেখেন আমরা কিন্তু কিছুই করা লাগতেছে, জাস্ট আমরা টেবিলের, টেবিলের মধ্যে টেবিল ট্যাগের মধ্যে একটা টেবিল ক্লাস ইউজ করতেছি, দেন তারপর আমরা টেবিলকে যে নর্মাল যেভাবে আছে TRTSTD সেইভাবে আমরা টেবিল বসায় দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, টেবিলটা এরকম একটা সুন্দর টেবিল হয়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা এখন আমরা আমাদের কোড এডিটরে চলে যাবো, আমরা কোড এডিটর থেকে দেখব। তো এখানে প্রথমে আমরা কী করবো, HTML ML 5 এবং বুটস্ট্র্যাপ ক্লাস 3 ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাব আমাদের এখানে, দেখেন ডকস আছে, এক্সাম্পল আছে। তো আমরা এখান থেকে, এখান থেকে আমরা ইম্পোর্ট, এখানে দেখেন এখানে বলছে কি এনপিএম আই বুটস্ট্র্যাপ। তো আমরা এখানে চাইলে এনপিএম মানে আমরা রিয়্যাক্টের জন্য, নেক্সট জেসের জন্য, তো ভিউজেসের জন্য আমরা এনপিএম ইউজ করতে পারি, মানে নোট জেস যেইগুলোতে আছে সেগুলোর মধ্যে আমরা এই এনপিএম দিয়ে কাজ করতে পারবো। আদারওয়াইজ এখানে দেখেন আমরা ডাউনলোড করতে পারবো, এখানে ডকস আছে, এখানে অল রিলিজেস আছে, এখানে তেমন কিছু আর নাই। আচ্ছা, তো আমরা এখান থেকে ডাউনলোড করবো না, এখন আমরা সিডিএন লিঙ্ক ইউজ করবো।
সিডিএন লিংকের জন্য আমরা এখান দেখেন এই যে এখান থেকে আমরা প্রথমে বুটস্ট্র্যাপটাকে নেব, বুটস্ট্র্যাপের টা নিলাম, বুটস্ট্র্যাপের মধ্যে এইগুলোর কিছুই দরকার হবে না, এইটুকু বাদ। দেন হচ্ছে আমরা এখানে যাব এবং এই স্ক্রিপ্টটাকেও নেব, এবং স্ক্রিপ্টেও আমাদের এই এইখানে অ্যানোনমাস ক্রস ব্রাউজার ক্রস অরিজিন এগুলো দরকার নেই। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এখানে ডিজাইন করব। তো ডিজাইনের জন্য আমরা এখানে কি দেখেছিলাম, যেখানে আমার টেবিল, তো আমরা এখানে জাস্ট এটা কপি করে নিই। দেন টেবিল বানানো, একটা টেবিল কত সুন্দর করে বানাতে আমাদের কত কম সময় লাগবে, জাস্ট আমরা এখানে লিখব। দেখেন আমরা প্রথমে দিলাম হচ্ছে কি কন্টেইনার রো কল এমডি 12 দিয়ে যদি আমি টেবিলটা পেস্ট করে দেই, আচ্ছা এখানে আমরা লিখে দিই H2 বুটস্ট্র্যাপ টেবিল, এবং তারপরে আমরা এখানে জাস্ট কোডটা পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে আমরা কিন্তু আমাদের আমাদের এখানে দেখেন আমরা সব কিছুই আমাদের ঠিকঠাক। এখন কথা হচ্ছে প্রথমে আপনাদের এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি বোঝানো হয় নাই, এখন আমি বলে দিই। কন্টেইনার প্রথমে দিলাম, কন্টেইনারটা কি আমরা কিন্তু বলছি যে কন্টেইনারটা হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, ওকে এই যে দেখেন এখানে কিন্তু আমরা যদি কন্টেনার ইউজ না করতাম তাহলে এটা দেখা যেত একদম এই পাশে ঠেকে যাইতো, এই পাশেও একদম লেগে যেত দুই পাশে। তো আমাদের লাগানো যাতে না লাগে আমাদের একটা স্ক্রিন সাইজের জন্য আমরা দিচ্ছি। এখন এখানে দেখেন আমরা অনেকগুলো স্ক্রিন সাইজ কিন্তু এখানে ছিল, এখন আমি যদি এখানে দিই ফ্লুইড ফ্লুইড দেখেন এইবার একদম দুই পাশে লেগে গেছে। এখানে যদি আমি এখন এমডি এম এল জি দিই তাহলে আমাদের সেই অনুযায়ী নিবে। তো আমরা সাধারণত শুধু কন্টেনার ইউজ হয়, ফ্লুইড খুবই কম ইউজ করি। এখন কথা হচ্ছে রো, রোটা কি আপনারা অবশ্যই যারা প্রোগ্রামিংয়ে আসতেছেন এর আগে আপনারা কিন্তু মানে ম্যাক্সিমামই দেখা যায় মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড এগুলো নিয়ে মাইক্রোসফট অফিস নিয়ে অনেকেই কাজ করি। তো এইখানে আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেলে যে রোটা কি, রো বলতে বোঝা যায় যে এইরকম একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, আর কলাম কোনটা, যেমন দেখেন এই টেবিলটারই এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, মানে একটা রো এর মধ্যে মাল্টিপুল কলাম থাকতে পারে, বাট একটা কলামের মধ্যে কিন্তু মাল্টিপুল রো থাকবে না। ঠিক আছে, এইটা মাথায় রাখবেন যে এইখানে আপনার ভ্যালিডেট কোড হচ্ছে আপনার এই কন্টেনারের মধ্যে বা আপনার এই কন্টেনারের মধ্যে, কন্টেনার মধ্যে আপনার অনেকবার রো দিতে পারবেন, বাট রো এর মধ্যে আপনি আর কখনোই রো দিতে পারবেন না। একটা রো এর ভেতরে আপনি আর একটা রো দিতে পারবেন না, আপনি একটা কন্টেনার মধ্যে মাল্টিপুল রো দিলেও কোনো সমস্যা নেই। দেখেন আমি এখানে যদি এখন এই রোটার পরে যদি আমি আর একটা রো দিই তাহলে কী হবে, আমাদের এই মনে করেন এইখান থেকে এইখান পর্যন্ত একটা রো, আমি এখানে দেখাই এই এইখান থেকে এইখান পর্যন্ত একটা রো, বাট আমি আরেকটা যদি রো নেই সেক্ষেত্রে দেখা যাবে আমার এইটার নিচে আরেকটা রো হয়ে যাবে। আর সুবিধা কী রো নেওয়ার, এই রোটা কখনোই এই রো এর উপরে উঠবে না, বাট কলাম কিন্তু আপনি মাল্টিপুল নিতে পারবেন। আমি এই রোয়ের মধ্যে যদি 12টাকেও ভাগ করি 100টাকেও যদি কলাম দিই কোনো সমস্যা নেই। তো প্রথমে আমাদের কন্টেনার ইউজ করতে হবে, দেন রো, তারপরে কলামটি 12, এখানে দিচ্ছি কলামটি 12 বলতে আমার কলামটাকে সরি আমার স্ক্রিনটাকে আমি 12 ভাগে ভাগ করে পুরাটাই আমার এই টেবিলকে দিয়ে দিছি। তো এখানে আমার টেবিলটা হয়ে গেছে, ওকে। আমি দেখেন এত সুন্দর একটা টেবিলের জন্য কিন্তু আমাদের এক বিন্দু সিএসএস লিখতে হয় নি। দেখেন আরও অনেক কিছু আছে এখানে, আমরা টেবিলের মধ্যে অনেক কালার করতে পারবো, যে দেখেন টেবিল টেবিল প্রাইমারি, তারপর টেবিল সেকেন্ডারি, টেবিল সাকসেস, তো আমি টেবিল প্রাইমারি দিই, টেবিল ট্যাগের ভেতরে টেবিল প্রাইমারি, ওকে। চলুন আমরা দেখি, হ্যাঁ টেবিল প্রাইমারি দিলাম আমি, সেক্ষেত্রে আমার টেবিলটা প্রাইমারি হয়ে গেছে, দেন প্রাইমারি কালার নিচ্ছে। এখানে যদি আমি টেবিল ডেঞ্জার দিতাম, যদি এখানে আমি টেবিল ডার্ক ডেঞ্জার, যদি আমি ডেঞ্জার ইউজ করি, এখানে আমার টেবিলটা ডেঞ্জার হয়ে গেছে, এই যে
দেখতেই পাচ্ছেন। আচ্ছা এখন আমি আরো কিছু জিনিস দেখেন নিচে, এটা হচ্ছে বলে এটাকে কি বলছে স্ট্রাইপিড রোস, মানে আপনার এখানে একটা রো দেখেন, একটা রো আপনার ডার্ক, একটা রো হোয়াইট, সেকেন্ড রো আবার ডার্ক, তারপর আবার হোয়াইট, এইভাবে আপনার চলতেই থাকবে, একটা ডার্ক একটা একটা হোয়াইট। তো এইটা হচ্ছে দেখা যায় আমাদের ডাটাকে সুন্দরভাবে বোঝার জন্য, যে এই এই রোটা কোনটা, সেকেন্ড রো কোনটা, এইভাবে বোঝার জন্য আমরা এইরকম একটা ডার্ক একটা হোয়াইট এভাবে ইউজ করি। তো এখানে জাস্ট আপনি কী করবেন, টেবিলের মধ্যে টেবিল টেবিল স্ট্রাইপিড এই লেখাটা দিয়ে এই ক্লাসটা ইউজ করলে হয়ে যাবে। সেম এখানে টেবিল ডার্ক দেখেন এই যে বলছে টেবিল ডার্ক টেবিল স্ট্রাইপিড, এটাও সেম এখানে বলছে টেবিল কলামস, এই কলামস দিলে পরে এই একটা কলামস দেখেন হচ্ছে ডার্ক হয়েছে, একটা কলামস ডার্ক একটু হালকা ডার্ক, এটা বেশি ডার্ক, এরকমভাবে দেওয়া আছে। এখানে দেখেন এই যে বলছে সবগুলো এরকম একটা, আমি আমি দেখা যাচ্ছে হোভার ক্লা, হ্যাঁ এই যে হোভারটা টেবিল হোভার, এই জায়গায় দেখেন একটা সুবিধাজনক জিনিস, আর এইটা এটা অনেক বেশি ইউজ করতে হয়। তো আমি এই জায়গা থেকে এইটুকু পুরোটা কপি করে নিই, এটা আমাদের ডার্কের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন টেবিল ডার্ক হয়ে গেছে, প্লাস এই মাউস নিয়ে গেলে কিন্তু সুন্দর একটা ইফেক্ট পাইতেছি। দেখেন আমি এই টেবিলটাকে আরেকটু বড় করি, এখানে তিনটা আছে, আমি এটাকে ছয়টা করে দিই, নয়টা করে দিই, দেখতে সুন্দর লাগবে তাহলে এবং বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন এই যে দেখেন টেবিলটা কিন্তু এখন দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগতেছে, কারণ এই যে আমি হোভার করলে পরে মাউসটা নিয়ে গেলে পরে আমাদের রোটা একটা অন্য কালার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হচ্ছে যে এটা আমি কি যে রো আমি দেখতেছি এই রোয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বুঝতে খুবই সুবিধা হচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা করতে চাইতাম সিএসএস দিয়ে আমাদের কত লাইন সিএসএস লিখতে হইতো, এটা কিন্তু যারা সিএসএস দিয়ে অলরেডি ডিজাইন করছেন তারা জানেন যে এখানে আপনাদের অনেকটাই সময় বেঁচে গেল। আচ্ছা তো টেবিলটা নিয়ে অবশ্যই আমরা বুঝতে পারছি, এবার হচ্ছে ফিগার, ফিগারটা হচ্ছে এখানে বলছে ডকুমেন্টেশন অ্যান্ড এক্সাম্পল ফর ডিসপ্লে রিলেটেড ইমেজ অ্যান্ড টেক্সট উইথ দেন ফিগার কম্পোনেন্ট ইন বুটস্ট্র্যাপ। তো এখানে ফিগার দিয়ে আপনি দেখেন এখানে বলতে ক্যাপশন অন দ্য অ্যাবোভ ইমেজ, তো এখানে ইমেজটার মধ্যে ইমেজ দিছে, ইমেজটাকে ক্যাপশন ইউজ করছে, দেন ক্যাপশন দিয়ে দিছে, ক্যাপশন আছে এখানে ইমেজের সাথে একটা, এখানেও দেখেন তাই আছে ক্যাপশন আছে। তো এই ক্যাপশনটা দেখেন কীভাবে ইউজ করছে, একটা ফিগার একটা ক্লাসের মধ্যে দেখেন আমি এটা ইউজ করি, টেবিলের পরেই দিই, আর একটা কন্টেনার নেই ডট কন্টেনার ডট রো ডট কল এম ডি পারো পারো, দেন আমি এটা দিলাম। এখানে আমার এখন ইমেজের ইউআরএল লাগবে, সো আমি একটা অনলাইন থেকে একটা ইমেজ নেব, ইমেজ এখানে যাই, তো আমি চাইলে এখান থেকে ডেভেলপমেন্ট ইভিএলপিএমএনটি ইমেজ, আমি এখান থেকে একটা টেকনোলজি রিলেটেড একটা ইমেজ নেব, কোনটা নেওয়া যায় এটা নেই, দেখেন এটার আমি কপি ইমেজ আছে সেভ ইমেজ আস কপি ইমেজ অ্যাড্রেস করব, কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে আমি এখান থেকে থ্রি ডটের জায়গায় আমি ইমেজ অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এখান থেকে আমার ইমেজটা যে দেখেন ইমেজটা লোড হচ্ছে, এখান থেকে কী বলছে ইমেজের ক্যাপশন আসছে, আমি ক্যাপশনটা দেখেন এখান থেকে যদি চেঞ্জ করে দিই, হ্যালো বাংলাদেশ, এই যে হ্যালো বাংলাদেশ একটা ক্যাপশনে ইমেজের আন্ডারে চলে আসছে। তো এইটাই হচ্ছে ফিগার, ফিগার দিয়ে আপনি ইমেজের ক্যাপশনের জন্য ফিগার ইউজ করতে পারেন। আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশনটা শেষ, নেক্সট ক্লাস আমরা ফর্ম ডিজাইন করব, ফর্ম কীভাবে ডিজাইন করতে হয় এটা দেখব। আমরা খুব বেশি ক্লাস বানাবো না, আমরা হয়তো দেখা যাবে এটার মধ্যে আমরা 8 থেকে 10টার মধ্যে 10টা ক্লাসের মধ্যেই বুটস্ট্র্যাপ শেষ করে দেবো, কারণ বুটস্ট্র্যাপ খুব বেশি কিছু নাই যেটা আপনার
হিউজ টাইম দিয়ে শেখার মতন কিছুই না, এটা খুবই ইজি এবং খুবই ইজি, আমার কাছে মনে হয় এটা খুবই ইজি। আপনি জাস্ট 2-4 দিন ইউজ করতে করতে এটার মধ্যে দেখবেন যে আপনি একদম অনেক বেশি যে শিখে ফেলছেন, এরকম মনে হবে যে এটা আসলে কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি এটা কোনো ব্যাপার না, জাস্ট আপনার কিছুদিন চেষ্টা করতে হবে। ক্লাসগুলোকে আপনার প্রথম প্রথম তো একটু সময় লাগবে, এই ক্লাসগুলোর সাথে যখন আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন তখন দেখবেন যে এটা কোনো বিষয় না। সো আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।